গত বছর ভারতীয় বংশোদ্ভব মার্কিন টেক মিলিয়নিয়ার তুষার আত্রে অপহৃত হয়েছিলেন। ক্যালিফোর্নিয়া প্রশান্ত মহাসাগরের মুখোমুখি নিজ বাড়ি 3 মাইল দূরে বাড়িতে গুলিবিদ্ধ তুষারকে মৃত অবস্থায় উদ্ধার করে পুলিশ। 2017 সালের ডিসেম্বরে নিজ বাড়িতে খুন হয়েছিলেন কানাডিয়ান ঔষধ কোম্পানি অ্যাপোটেক্সের মালিক ব্যারি শেরম্যান ও তার স্ত্রী হ্যানি। এসব হচ্ছে কাছাকাছি সময়ে খুন হওয়া ধনবানদের গল্প। তুষার হত্যাকাণ্ডে সন্দেহভাজনদের আটক করা হয়েছে, কিন্তু অ্যাপোটেক্সের মালিকের খুন হওয়ার কারণ এখনও জানা যায়নি। যা কেউ কেউ হয়তো জানে, বিভিন্ন সময় বিভিন্ন কারণে খুন হয়েছেন অনেক বড় বড় ব্যবসায়ী ধনকুবের। খুন হওয়ার এসব ধনবানদের তালিকায় যুক্ত হলো আরও একটি নাম, বাংলাদেশের বংশোদ্ভব তথ্য প্রযুক্তি ব্যবসায়ী ফাহিম সালে। ফাহিমের হত্যাকারী সন্দেহে একজনকে আটক করেছে নিউ ইয়র্ক পুলিশ। বলা হচ্ছে ঢলার চুরির দায় এড়াতে ফাহিমের ব্যক্তিগত সহকারী টাইরেস হাসপিল তাকে হত্যা করেছে। হাসপিলের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে, হয়তো তার সাজাও হবে, কিন্তু এরপরও গল্পের ঢালপাড়া ছড়াতে থাকবে। ফাহিমের মতো একজন মেধাবী উদ্যোক্তা মাত্র $90,000 জন্য খুন হয়ে গেলেন, এটি অনেকে মেনে নিতে পারছেন না। চুরি করা ডলারগুলো ফাহিম কিস্তিতে টাইরেসকে ফেরত দিতে বলেছিলেন, কিন্তু টাইরেস তাকে খুন করে বসলেন। ঘটনা প্রকৃতপক্ষে যদি এমনই হয়ে থাকে তাহলে একদিক থেকে ভালো, কিন্তু টাইরেসের সঙ্গে অন্য কেউ যুক্ত নেই তো? টাইরেস কারো দ্বারা প্ররোচিত হয়েছিল কিনা এমন প্রশ্ন এখন অনেকের মাথায়, যদিও সব বিষয় নিয়েই তদন্ত চলছে। ফাহিমের ব্যবসা নানা ধরনের উত্থান পতনের ভেদও দিয়ে গেছে, এটা খুব স্বাভাবিক। দেশেও তিনি শুরুর দিকে সফল হতে পারেননি, কিন্তু পরে অন্য দুজনের সঙ্গে পাঠাও প্রতিষ্ঠা করে সফল হয়েছিলেন। সফল একটি উদ্যোগের শেয়ার বিক্রি করে তিনি অন্যত্র বিনিয়োগে আগ্রহী হয়েছিলেন। ফাহিম কেন পাঠাও ছেড়ে গেলেন সেটা এক বড় কৌতূহলের বিষয়, এটা আমরা জানি না। ঢাকার গণমাধ্যমেও এ সংক্রান্ত কোনো তথ্য নেই। ফাহিম কেন লাভজনক উদ্যোগ থেকে বিনিয়োগ সরিয়ে ঝুঁকিপূর্ণ দেশ নিয়ে আগ্রহী হলেন, তার একটি সরল উত্তর হতে পারে তিনি অন্যত্র বিনিয়োগের উদ্যোগ নিয়েছিলেন, নতুন নতুন চ্যালেঞ্জ নিয়ে তিনি পছন্দ করতেন। কিন্তু বাংলাদেশ ছাড়ার অন্য কোনো কারণ আছে কি না সেটাও আমাদের জানা দরকার। আমরা কি ফাহিমকে ধারণ করতে পারিনি? ফাহিমকে দেখে অন্য প্রবাসী বাংলাদেশিরা আগ্রহী হতে পারত। ফাহিমের মতো অনাবাসী বাংলাদেশিদের আমাদের খুব বেশি দরকার। নতুন নতুন উদ্যোগ নিয়ে দেশে আসতে পারতেন এই অনাবাসী বাংলাদেশিরা। নতুন নতুন উদ্যোগ মানেই নতুন নতুন কর্মসংস্থান। ফাহিম হতে পারতেন বাংলাদেশের বিল গেটস বা মার্ক জুকারবার্গ। তাকে নিয়ে স্বপ্ন দেখতে পারতেন হাজারো তরুণ। কিন্তু তরুণ উদ্যোক্তা ফাহিম সালের জীবন প্রদীপ নিভে গেল খুব অল্প সময়েই। অনেক কিছুই করার বাকি ছিল। অল্প বয়সেই সারা জাগিয়েছিলেন প্রতিভাবান এই টেক উদ্যোক্তা। অনাবাসী বাংলাদেশি প্রজন্ম এখন ধীরে ধীরে নিজেদের অবস্থান করে নিচ্ছে বিশ্ব পরিমণ্ডলে। ফাহিম সালের বড় উদাহরণ। ফাহিমরা দেশের টানে ফিরে আসেন, কিন্তু আমরা তাদের ধরে রাখতে পারি না। এরপর তারা ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বিতা, খুন, জখমের পাটচক্রে হারিয়ে যায়। ফাহিমের পাঠাও প্রতিষ্ঠার পেছনে অবশ্যই ব্যবসায়িক কারণ ছিল। ফাহিমের চিন্তা ও উদ্যোগের কারণে নতুন বা বাড়তি কর্মসংস্থানের সুযোগ হয়েছে। আমরা সবাই বলতে পছন্দ করি এখন তথ্য প্রযুক্তির যুগ, কিন্তু বিশাল বিশাল টেক পার্ক বা ভবন নির্মাণ ছাড়াও তথ্য প্রযুক্তি খাত থেকে কীভাবে আয়ের পথ খুলতে হয় ফাহিম তা সহ উদ্যোক্তাদের সঙ্গে নিয়ে বাস্তব করে দেখিয়েছেন। দেশে এই ধরনের বিনিয়োগের নতুন দ্বার উন্মোচন করেছিলেন ফাহিম সহ অন্যরা। পাঠাওর মাধ্যমে যারা রাইড শেয়ারিং ব্যবসায় যুক্ত হতে চাইতেন তাদেরও স্বল্প বিনিয়োগ করতে হতো। অনেকেরই নতুন বা বাড়তি আয়ের পথ করে দিয়েছেন পাঠাও। সন্দেহ নেই পাঠাও সবার মনোযোগ আকর্ষণ করেছিল। ফাহিমরা যখন ফিরে যাচ্ছেন অনাবাসী ভারতীয় তখন দেশে ফিরে আসছেন। দ্বিতীয় প্রজন্মের প্রবাসী ভারতীয়দের মধ্যে দেশে ফেরার তারা যেন ক্রমেই বাড়ছে। ভারতও যথাসাধ্যভাবে তাদের স্বাগত জানাচ্ছেন। গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন। আমরা এখনও ভারতীয়দের থেকে এসব ক্ষেত্রে অনেক পিছিয়ে আছি। ফাহিমের হত্যাকাণ্ড নিয়ে আমাদের মধ্যে খুব বেশি প্রতিক্রিয়া দেখা যায় না। সব জায়গা থেকে প্রতিবাদ আসা উচিত ছিল। ফাহিমের হত্যাকারীকে আটক করা হয়েছে, এখন কি প্রতিবাদের কোনো সুযোগ আছে? যতটুকু জানা যায় তুষার আত্রের হত্যাকাণ্ডের পর ভারতে তীব্র প্রতিক্রিয়া হয়েছিল। বছর দশেক আগে ভারতীয় এক শিক্ষার্থীকে বর্ণবাদীরা হত্যা করলে দিল্লিতে অস্ট্রেলিয়ান হাইকমিশনার ঘেরাও করেছিল শিক্ষার্থীরা। এরপর ভারতীয়দের সম্পর্কে সতর্ক হয়ে যায় অস্ট্রেলিয়া। গ্র্যাজুয়েশন সম্পন্ন করে ফাহিম যুক্তরাষ্ট্রেই থিত হতে পারতেন। ভালো চাকরিও জুটিয়ে নেওয়া খুব করেই সম্ভব ছিল, কিন্তু তিনি তা না করে পূর্বপুরুষের ভিটায় ফিরে আসেন। এসে শেষ পর্যন্ত এমন একটি উদ্যোগ নিয়েছিলেন যাতে হাজারো হাজার মানুষের কর্মসংস্থান হয়েছিল। ফাহিম যুক্তরাষ্ট্রের নাগরিক, তার হয়তো বাংলাদেশি পাসপোর্ট ছিল না, কিন্তু দেশপ্রেমের জন্য পাসপোর্ট লাগে না, বুকের ভেতর অনুভূতিটুকু থাকলেই হয়। ফাহিম সেই অনুভূতি নিয়ে সবাইকে নাড়া দিয়েছিলেন।